আমরা যেহেতু ওশান সিটি সি বিচে যাব, তাই এই জায়গাতেই পার্কিংটা করলাম। আর এখানে যে বাড়িগুলো দেখতেছেন, এই বাড়িগুলো কিন্তু কেউ কেউ আছে যে বসবাসের জন্য ব্যবহার করে, আবার ম্যাক্সিমাম লোকই এখানে বাড়ি কিনে এই জন্য বিজনেস পারপাসে। এবং এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে এবং তাদেরকে এখানে রেন্ট দেয়, এবং এগুলো এখানে এয়ারবিএনবি হিসেবে এই বাড়িগুলো এখানে প্রচুর ডিমান্ড। এই বাড়িগুলো যেহেতু ওশান সিটি সি বিচের একদম কাছে, এখান থেকে সি বিচে যেতে মাত্র 2 থেকে 3 মিনিট, অতিরিক্ত 5 মিনিট লাগে, সেহেতু এই কাছের এই বাড়িগুলোর কিন্তু অনেক দাম। আমি একটু আন্দাজ করে বলতে পারি, আমি শিওর না, প্রায় 1 থেকে 2 মিলিয়ন হবে এক একটা বাড়ির দাম। কারণ বাড়িগুলো অত্যন্ত সুন্দর ছিল এবং প্রত্যেকটা বাড়ির সামনে এত সুন্দর করে ফুলের গাছ লাগিয়ে রেখে দিয়েছিল, দেখতেই ইচ্ছে হচ্ছিল। তো তারই কিছু নমুনা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখে আশা করি আপনারাও অনেক ভালো অনুভব করবেন। কিসের পাতার মতো যেন লাগতেছে, ওই যে আমাদের বাংলাদেশে একটা পাতা আছে না জঙ্গলের মধ্যে হয় খসখসে, সেই পাতাটার নাম যেন কি আমি এই মুহূর্তে ভুলে গেছি। আবার এখানে দেখেন বাসার ওপর দিয়ে সুন্দর করে পাথর বসাইছে, মানে এই এই এলাকার এই বাসাগুলো এত সুন্দর, বিশেষ করে এই যে মানে এখানে 6-7টা বাসা এরকম টাইপের সুন্দর করে অর্গানাইজ করা। আবার এখানে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশে আছে না কাশফুল করে বলি না, এখান থেকে কাশফুল হয়, দেখেন এখানে সেটা হচ্ছে যে বাড়ি সাজানোর কাজে ব্যবহার করছে, এই যে মানে ফ্রন্ট ইয়ার্ডে সুন্দর করে লাগিয়ে রেখে দিয়েছে। তো মানে ভালোই লাগতেছে কিন্তু, দেখেন সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে। আবার এই পাশটাতে এই যে এটা হচ্ছে যে কচুর পাতার মতো এই যে ফুলও ধরেছে দেখেন। তো এটার নাম যে কি এটা আমি জানি না, তবে ভীষণ সুন্দর। ওই যে আতিকের সমস্ত কিছু প্যাকিং হয়ে গেছে, এখন গাড়ি, এটা হচ্ছে আমাদের গাড়ি, চেকিং করা হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর এই সাইডে হচ্ছে যে অ্যালিনা বারবার এই সাইডে যাচ্ছে, দৌড়োদৌড়ি করতেছে। অ্যালিনা, দিস ইজ নট গুড, ওকে, দিস ইজ নট গুড, হোয়াই ইউ আর গোয়িং দেয়ার, হোয়াই। আর এখানে দেখেন এই যে এটা হচ্ছে যে কাঁটা, কিন্তু দেখেন এই যে কাঁটা, ও মাই গড, কাঁটা, কাঁটা আছে, কাঁটা আছে, কাঁটা আছে। এই যে কি যেন এই ফলটা ধরছে, ছোট ছোট ফল, এই যে কিসের গাছ যে, এগুলোও যে বাসায় লাগানো যায় ফ্রন্ট ইয়ার্ডে, এই ফার্স্ট দেখলাম। এত কাঁটা গায়ে, এই যে পাতা যেগুলো আছে না, পাতাগুলোতে প্রত্যেকটা সেকশনে সেকশনে কাটা, দেখেন সেই কাটা। ও, এই গাছটার নাম মনে পড়েছে, বাংলাদেশে এটাকে খুশকার গাছ করে বলে, খুশকায়। আর এটা এই পাতাটা এত খসখসে আর এত তিতা, মানে চিন্তার বাহিরে। তো কোনো বাচ্চা যদি মায়ের বুকের দুধ ছাড়তে না চায়, সেই ক্ষেত্রে এই খুশকার পাতা নিয়ে এসে মানে দেওয়া হতো মায়েদের হচ্ছে যে ইয়ের সাথে, দুধের সাথে, যাতে বাচ্চা দুধ খেতে পছন্দ না করে, তিতা লাগে। তো সেই খুশকার গাছের মতো লাগতেছে, কিন্তু খুশকার গাছে কিন্তু এত সুন্দর ফুল হয় না। যে এখানে যে খুশকার গাছটা দেখতেছেন, এটাতে কিন্তু খুবই চমৎকার ফুল ধরেছে, ভীষণ ভালো লাগতেছে দেখে। এই যে দেখেন বাড়ির ফ্রন্ট ইয়ার্ডের ওপরে কাশবন ফুল ফুটে আছে, এখন অবশ্য কাশবনটা নাই, হচ্ছে শুকনা হয়ে গেছে। খুবই চমৎকার একটা জায়গা, হাঁটতে ভীষণ ভালো লাগতেছে। আর অ্যালিনা খুবই ডিস্টার্ব করতেছে। আর এই জায়গাটার ওয়েদারটা আসলেই চমৎকার, বাড়িগুলোও যে এরকম চমৎকার, আর এখানে সুন্দর একটা ঠান্ডা বাতাস বইছে। এই যে দেখ কি সুন্দর ফুলের গাছ লাগাইছে, চমৎকার সব ফুলের গাছ। আবার ওপরে যে কাশ বন লাগাইছে, এই যে ফ্রন্ট ইয়ার্ডে। ও মাই গড, অ্যালিনা কাম হিয়ার প্লিজ, নো 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 নো।
আমরা অলরেডি সমস্ত কিছু আমাদের যা যা নেওয়ার দরকার ছিল নিয়ে নিয়েছি, কারণ আবার ওই সি বিচ থেকে ব্যাক হয়ে জিনিসপত্র নিয়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই। তো অ্যালেনার যে স্টলার আছে সেই স্টলারের মধ্যে কাপড় চোপড় থেকে শুরু করে খাওয়ার জিনিসপত্র, ড্রিঙ্কস সমস্ত কিছু নিয়েছি। নিয়ে আমরা এখন সি বিচের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এরই মধ্যে অ্যালেনা খুবই দৌড়োদৌড়ি করতেছিল, তাকে আমরা বারবার ধরে নিয়ে আসার চেষ্টা করতেছিলাম। তো যাই হোক, অবশেষে আমরা সি বিচের উদ্দেশ্যে রওনা দিলাম এবং সি বিচটা আসলেই অনেক চমৎকার ছিল। আর এই ওশান এই সিটি সি বিচ এরিয়াতে এলে আপনি নিউ জার্সির সম্পর্কে ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে, এত চমৎকার, এত সুন্দর, মানে বলার বাহিরে। আর প্রত্যেকটা বাসার সামনেই তো দেখতে পাচ্ছেন পতাকা টানানো আছে, কারণ এগুলো না এয়ারবিএনবি হিসেবে এরা কিন্তু ভাড়া দিয়েছে, দেওয়ার কারণে এই পতাকাগুলো সম্ভবত রেখেছে। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু আমরা আমাদের বাংলাদেশের যে পতাকা আছে সেটা কিন্তু আমরা বাড়িতে টানিয়ে রাখি না, সাধারণত আমরা স্কুলগুলোতে টানিয়ে রাখি।